Hey guys, welcome back to my channel. So, আজকে আমি রিয়্যাক্ট করব রাধেশ্যাম ট্রেলারের উপর। এই মুভিটির আজকে ট্রেলার রিলিজ হয়েছে এবং টি সিরিজ এই ইউটিউব চ্যানেলে মাত্র 1 ঘন্টা হয়েছে এই ট্রেলারটা রিলিজ হয়েছে। এবং এই মুভিতে অভিনয় করেছেন প্রভাস এবং পূজা হেগড়ে। আর অনেকদিন পর কিন্তু রাধেশ্যামের ট্রেলার রিলিজ হয়েছে, তার আগে কিন্তু অনেক রাধেশ্যামের অনেক গান রিলিজ হয়েছিল। সো দেখা যায় আজকে রাধেশ্যাম ট্রেলারটা। আর এই মুভিটা রিলিজ হবে 14 জানুয়ারি 2022 সালে এবং এটি মনে হয় একটি লাভ স্টোরি টাইপের মুভি হবে। সো দেখা যায় ফার্স্ট রাধেশ্যাম। So guys, let's play. सुन, अगली बार माँ पूछेगी तो कह देना मेरी किस्मत में प्यार शादी दोनों नहीं है। Don't. I just want flirtations. अपने आप को रोमियो समझते हो? नहीं, I don't fall in love. ये प्यार व्यार मुझसे नहीं होगा। लेकिन मैं जूलियट हूँ, मुझसे प्यार करोगे तो जरूर मरोगे। आखिर कौन है ये गुड लुकिंग बैड फेलो? द ग्रेट विक्रमादित्य। विक्रमादित्य? आई कॉल हिम द आइंस्टाइन ऑफ पामिस्ट्री। कहते हैं इन्हें समय से आगे दिखता है। जॉन लेनन ने तुम्हारा ऑटोग्राफ लिया। यहाँ एक ज्योतिषी है जिसे विश्व के सारे महान नेता मिलना चाहते हैं। शुरुआत से लेकर अंत तक क्या होगा सब पढ़ लिया मैंने। तुमने सारी दुनिया को पढ़ लिया है, अब देखना है मुझे कितना पढ़ सकते हो। पर हाथों की लकीरों में तारों को सजा हुआ पहली बार देख रहा हूँ। जब से तुम्हें मिलने लगी हूँ हर मिरेकल को मानती हूँ। You're in love, Prerna. प्यार तुम्हें ढूंढ लेगा, लेकिन उस प्यार को पाने के लिए तुम्हें उसी प्यार से लड़ना पड़ेगा। I love you, Aditya. क्या प्यार किस्मत से लड़कर जीत सकता है? क्या हमारे किस्मत ने ही इतने बड़े भूकंप को जन्म दिया है जो प्यार जिंदगी दे सकता है? क्या वही प्यार जिंदगी ले भी सकता है? I love you, I love you, I love you. राधे श्याम 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 श्याम। সো আমরা দেখে ফেললাম রাধেশ্যাম মুভির ট্রেলার। এই মুভিটা দেখে আমার মনে হচ্ছিল যে এই মুভিটার লাস্টের সিনটা যখন দেখানো হচ্ছে অ্যাজ লাইক জাহাজটা বা অর্থাৎ টাইটানিকের একটা ফ্লেভার আমি পেলাম। তবে আমার মনে হয় যে টাইটানিকটাকে কি নতুন করে রাধেশ্যাম নাম দিয়ে হয়তো মুভির এই মুভিটার স্টোরিটা হয়তো মেক করেছে। সো যেটাই হোক না কেন এই মুভিটা রিলিজ হলে তখন বোঝা যাবে। বাট একটু টাইটানিকের কিছুটা ফ্লেভার অবশ্যই এখানে পাওয়া যাবে, যেহেতু আমার মনে হচ্ছে যে হয়তো বা টাইটানিক জাহাজের যেরকম ক্র্যাশ হয়ে গেছিলো সো ওইভাবে এরকম একটা হয়তো স্টোরি এখানে আছে। আর এখানে বলতে গেলে রোমিও জুলিয়েটের প্রেম কাহিনীর মতোই এখানে আমরা দেখতে পাবো। আর এখানে বোঝা যাচ্ছে যে প্রভাস আসলে সে কি বলে লাইফে লাভ স্টোরি বলতে কি তাদের সে ভালোবাসার প্রতি তেমন একটা মনে হয় না যে ইন্টারেস্ট রাখে তার কাছে। সে ভালোবাসা মানে কিছুই না, বাট আমার মনে হয় যে পূজা হেগড়ে সে খুব রিয়েল লাভ করে এবং রিয়েল লাভ করার পরে তাকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়। অ্যান্ড দেন তার লাভটাকে সে সাকসেস করার জন্য যতটুকু পর্যন্ত স্ট্রাগল করা দরকার সেটাই করে থাকে অ্যাজ লাইক জুলিয়েটের মতো। সো যাই হোক, আমার মনে হয় যে এটা খুবই সুপার ডুপার লাভ স্টোরি মুভি হবে এবং খুবই ইমোশনাল অ্যান্ড হার্ট ব্রেক টাইপের একটা স্টোরি হবে।
হবে, যেটা আমার মনে হয় যে লাস্ট টাইম হয়তো পূজা হেগড়ে হয়তো সে তার জীবন দিতে পারে, এই ধরনের কিছু একটা হতে পারে, লাইক টাইটানিক মুভিতে যেরকম দেখেছিলাম লাস্টে, রোজ রোজই তো ছিল মনে হয়। সো যাই হোক, এখানে ওইখানে টাইটানিকের মুভিতে লাস্টে তো নায়িকা মনে হয় মরে না, নায়কটা মরে যায়, সো এখানে মনে হয় উল্টাটা হবে। বাট ওভারঅল ট্রেলারটা খুবই মজা ছিল এবং খুবই কি বলবো, অনেক ছোট ছোট সিন এখানে দেখানো হয়েছে, খুব কিউট এবং খুব ইমোশনাল ছিল। আর ট্রেলারটা আসলে খুব সুন্দর ছিল, মানে আমি চিন্তা করতে পারতেছি না যে এত সুন্দর ট্রেলার ছিল। এটা অলরেডি 3 মিনিট 5 সেকেন্ড, বাট এই ট্রেলার দেখে আপনারা বোঝা যাবে না কাহিনীটা কেমন, বাট মানে একটু ধারণা করতে পারবেন কিছুটা, বাট ওভারঅল তেমন একটা ধারণা আমার মনে হয় না কেউ করতে পারবেন লাস্টে কি হবে। সো এটার জন্য মুভিটা দেখতে হবে। আর 14 জানুয়ারি 2022 সালে এই মুভিটা রিলিজ হবে। সো অবশ্যই অবশ্যই সবাই আপনারা মুভিটা দেখবেন এবং অবশ্যই আমি অবশ্যই দেখার ট্রাই করবো, কারণ আমি আগে থেকে অনেক এক্সাইটেড ছিলাম রাধেশ্যাম মুভিটা কখন আসবে। আর শুরু থেকে রাধেশ্যামের গ্লিমস দেখেছি, তারপর হচ্ছে রাধেশ্যামের অনেক গান রিলিজ হয়েছিল, সো ছিলিয়া গান, তারপর হচ্ছে আশিকি আগায়া, তারপর হচ্ছে উর্জা পারিন্তে। সো এই গানগুলো বেসিক্যালি এক একটা এক এক ধরনের টাইপের ছিল। সো গানগুলো খুব সুপার ডুপার মোটামুটি অনেক ভালো ছিল গানগুলো। সো এখন দেখার বাকি মুভিটা কেমন হিট হবে। সো যাই হোক, এই ছিল আমার রাধেশ্যাম মুভি ট্রেলার উপর রিয়াকশন। এবং আরেকটা কথা বলি রাখি, এখানে প্রভাসের যতগুলো সিন মোটামুটি অল্প স্বল্প দেখানো হয়েছে, খুবই ভালো লাগতেছিল এখানে। আর অ্যাজ লাইক লাভার বয় টাইপের এবং দুজনের গেটআপও ভালোই ছিল। সো যাই হোক, রিয়াকশন ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন এবং সাথে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যদি আপনি প্রভাসের অনেক বড় ফ্যান হয়ে থাকেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ।